আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের টুলস এর ওইখানে আপনারা সাবস্ক্রিপশন নামের একটি অপশন পাবেন, আর ওইখানে না পেলে মনিটাইজেশন সেকশনের ওইখানে আপনারা সাবস্ক্রিপশন অপশনটি পাবেন। তো এখন কথা হচ্ছে এই সাবস্ক্রিপশন থেকে আপনারা টাকা ইনকাম কিভাবে করবেন। এই সাবস্ক্রিপশন থেকে কি টাকা ইনকাম করা সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু এটার একটা ক্রাইটেরিয়া আছে বা রুলস আছে, যেটা আপনারা ফুলফিল বা কমপ্লিট করতে পারলেই আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো এই সাবস্ক্রিপশন থেকে আর্নিংটি আপনার জন্য প্রযোজ্য কিনা সেইটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, আপনাদের প্রথম কাজ হবে চলে আসুন প্রফেশনাল মোড অন করা প্রোফাইলে বা প্রোফাইল টাইপ পেজে। দুইটাই কিন্তু আপনারা দেখবেন, এই যে মেনুতে চলে আসলে প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন। আপনাদের কাজ হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন, তারপর এই যে টুলস এইখানে আছে, এই টুলসের এইখানে আপনারা কিন্তু সাবস্ক্রিপশন অপশনটা অনেকেরই দেখবেন অ্যাভেলেবল আছে। এই যে এরকম সাবস্ক্রিপশন অপশনটা আপনারা পেয়ে যাবেন, এইখানে ক্লিক করে আপনারা আসতে পারেন না। যাদের আমার মতো এরকম সাবস্ক্রিপশন অপশনটা অ্যাভেলেবল থাকবে না, তাদের কাজ হবে এই যে মনিটাইজেশন যে অপশনটা, এইটা কিন্তু এখন সবাই পেয়েছেন। এই মনিটাইজেশনে যদি ক্লিক করেন তাহলে এই যে সাবস্ক্রিপশন অপশনটা পাবেন, কিন্তু এটা অ্যাভেলেবল তখনই হবে যখন এটা রুলসটা আপনারা কমপ্লিট করবেন। অ্যাভেলেবল হলে এই যে ইউর টুলসের এইখানে চলে আসবে, এমনকি তখন আপনারা ওইটা সেট আপ করতে পারবেন। সেট আপ কীভাবে করবেন সেইটাও দেখাবো, চিন্তা করার কোনো কারণ নেই। এই যে এখান থেকে আমরা যদি সাবস্ক্রিপশনে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এটা রুলস বা ক্রাইটেরিয়াটা দেখতে পারবো। মেনলি সহজ বাংলা ভাষায় এটা থেকে ইনকাম করার জন্য আপনাদের 10,000 ফলোয়ার লাগবে, আর এই মিনিমাম অফ 250 উইকলি রিটার্নিং ভিউয়ার্স, মানে সপ্তাহে 250 রিটার্নিং ভিউয়ার্সের আপনাদের প্রয়োজন। তো 10,000 ফলোয়ার, এটা তো বাংলা ভাষায় আমরা বুঝতে পারলাম যে এটা থেকে ইনকাম করতে 10,000 ফলোয়ারের প্রয়োজন। ওকে, আর উইকলি রিটার্নিং ভিউয়ার্স 250 প্রয়োজন, এটা আবার কি? এটা সাপোজ মনে করেন আপনারা যারা আমার ভিডিও আজকে দেখছেন, অনেকেই কিন্তু নতুন দেখছেন, কখনো এর আগে দেখেন নাই, যারা দেখছেন নতুন তারা কিন্তু নতুন ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স। কিন্তু এই ভিউয়ার্সটাই যখন আজকে দেখার পর আবার পরবর্তীতে আমার একটা ভিডিও দেখবে বা দেখতে আসবে, তখন সে কিন্তু আর নিউ ভিউয়ার্স থাকবে না, তখন সে রিটার্নিং ভিউয়ার্সে পরিণত হবে। কারণ অলরেডি একটা ভিডিও দেখেছে, সে আবারও নতুন করে রিটার্ন করেছে আমার ভিডিও দেখতে বা ভিডিও দেখেছে, সেইগুলোকে রিটার্নিং ভিউয়ার্স বলা হয়, যারা আবারও নতুন করে আপনার ভিডিও দেখে, অলরেডি দেখার পর আবারও দেখে বা দেখতে আসে। এইরকম একটা দুইটা করে 250 জন লাগবে, তাও একদিনে না, সপ্তাহে। বুঝতে পারছেন এটা ইজিলি কমপ্লিট করতে পারবেন। এখন অনেকে বলবেন ভাই আপনি নিজেই কমপ্লিট করতে পারেন নাই? হ্যাঁ, এটা আমি আমার গেমের পেজে আসি যেখানে আমি অ্যাক্টিভ না। এই যে গেমের পেজ দেখেন, ফলোয়ারও এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, কিন্তু যাদের 10,000 ফলোয়ার কমপ্লিট হবে, এমনকি এরকম উইকলি রিটার্নিং ভিউয়ার্স 250 পাবেন, তখন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলে তখন এটা সেট আপ করবেন কীভাবে? সেট আপ করার জন্য এই যে টুলসের এইখানে কিন্তু এই অপশনটা পাবেন, এই সাবস্ক্রিপশনে আপনারা ক্লিক করে দিতে পারেন। আদারওয়াইজ যখন এটা অ্যাভেলেবল হবে তখন মনিটাইজেশনে এইখানে আসলে এই ইওর টুলসের এইখানে কিন্তু সাবস্ক্রিপশন অপশনটা চলে আসবে, তখন সেট আপ লেখা থাকবে, ওইখানে ক্লিক করে সেট আপ করতে পারবেন। ওইটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে যে সাবস্ক্রিপশন সেট আপ, ইউ ক্যান নাও স্টার্ট আর্নিং মানি উইথ সাবস্ক্রিপশন। হ্যাঁ প্রিয় দর্শক, দেখুন তিনটা অপশন দেওয়া আছে, প্রেডিক্টেবল আর্নিংস, এমনকি অডিয়েন্স সাপোর্ট, এমনকি ফ্লেক্সিবল বেনিফিট। তো এইখানে সাবস্ক্রিপশন ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই যে এটা কী। এটা মূলত মনে করেন আপনি কোনো ট্রিক্স জানেন, সাপোজ মনে করেন কথার কথা আমি একটা ট্রিক্স জানি যে অন্যের ফেসবুক আইডির অ্যাক্সেস কীভাবে নিতে হয়, কিন্তু এই ট্রিক্সটা আপনারা কেউ জানেন না, কথার কথা। তো এখন এই ট্রিক্সটা বা এই যেই কৌশলটা আমি আপনাদেরকে শেখাবো, কিন্তু ফ্রিতে শেখাবো না, এই জন্য আপনাদেরকে আমাকে সাবস্ক্রাইব করতে হবে। তো ঠিক একই রকমভাবে আপনারা হয়তো এরকম কোনো গোপন কিছু জানেন বা সিক্রেট কিছু যেটা কেউ জানেন না, কিন্তু সেটা আপনি হচ্ছে অন্যদেরকে জানাতে চান, কিন্তু ফ্রিতে না, আপনাকে সাবস্ক্রাইব করলেই তারা জানতে পারবে বা সেই ভিডিওটা দেখতে পারবে। সেটা হতে পারে আপনার যে কোনো শিক্ষামূলক কোর্স, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইটিসি, যে কোনো কোনো কিছু যেটা আপনি কখনোই কাউকে ফ্রিতে শেখাবেন না, কিন্তু শেখাতে চান, যারা শিখতে চায় তারা তাদেরকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, বা যারা সাবস্ক্রাইব করবে তারাই শুধুমাত্র ওই ভিডিওটা দেখতে পারবে বা ওই কোর্সটা শিখতে পারবে। ওকে, আশা করছি ক্লিয়ার। তো এখন গেট স্টার্ট অপশনে ক্লিক করলে
আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন হবে যদি আপনাদের প্রোফাইলটে পেজে বা প্রফেশনাল অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে। অ্যাড করা থাকলে এখানে শো করবে, আপনাদের কাজ হবে নর্মালি এই যে নেক্সট অপশনে ক্লিক করলেই আপনাদের মানে ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলে সেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হবে, মানে অ্যাড হয়ে যাবে যে ব্যাংকে আপনারা টাকা নেবেন। আর যাদের অ্যাড নেই তারা এখান থেকে সরাসরি প্রথমে কিন্তু অ্যাড করার প্রয়োজন হবে। ব্যাংক অ্যাকাউন্ট বলতে যে কোনো বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সেই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে অ্যাড করবেন। আর নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে এই যে অ্যাড নিউ বিজনেস ইনফো এখানে ক্লিক করেও নতুন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আর যাদের কখনও কোনো অ্যাডই করা নাই তারা প্রথমেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পেজে নিয়ে যাবে, অ্যাকাউন্ট ইনফরমেশন দিবেন ব্যাংকের, তাহলে আপনাদের অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর নেক্সটে ক্লিক করলে আপনাদের কিন্তু ট্যাক্সড ইনফরমেশন লাগবে, এখানে কিন্তু একটা টিন সার্টিফিকেট লাগবে যেটা আপনারা কিন্তু অনলাইনেও তৈরি করতে পারবেন, মানে অনলাইনেও কিন্তু এটা করা যায়। তো আপনি যদি ফেসবুক থেকে আসলে ইনকাম করতে চান এই টিন সার্টিফিকেটের ভূমিকা কিন্তু অপরিসীম। তো এই জন্য এই টিন সার্টিফিকেট আসলে কীভাবে তৈরি করতে হয় যারা এখন পর্যন্ত জানেন না কমেন্ট করে আজকে জানাবেন, কমেন্টের সংখ্যা বেশি পাইলে অতি দ্রুতই আমি এটা নিয়ে ভিডিও আনবো যে আপনারা ফেসবুক মনিটাইজেশনের জন্য বা এই টিন সার্টিফিকেট কীভাবে অনলাইনে তৈরি করবেন, টিন সার্টিফিকেট কীভাবে আপনারা বানাবেন। ওকে, এটা কিন্তু রিয়েলভাবে বানানো যায় অনলাইনে, শেখাবো। তো যাদের আছে যারা পারেন তারা সোর্স ফাইলে ক্লিক করে অবশ্যই মাস্ট বি সিলেক্ট করবেন, কারণ আজকে সিলেক্ট না করলে কালকে বা কোনো না কোনো একদিন আপনাদেরকে সিলেক্ট করতেই হবে, নাহলে প্রবলেম হবে। তো সিলেক্ট করে সোর্স ফাইল থেকে সিলেক্ট করে নেক্সট করুন বা অ্যাড লেটারে ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। তো এখন সাবস্ক্রিপশন প্রাইস, মানে একজন ব্যক্তি যে আপনাকে সাবস্ক্রাইব করবে এটা কিন্তু মাসিক আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, ডলার হিসেবে কত টাকা আপনাকে পেমেন্ট করবে, বা কত, এখানে ডলার না টাকা হিসেবে এখানে দেখাচ্ছে কত টাকা আপনাকে পেমেন্ট করবে। তো এখন মনে করেন আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করতে হবে, আপনাদের কোর্সে দম যদি বেশি থাকে তাহলে আপনারা আরও বেশি সিলেক্ট করতে পারেন। এই যে এখানে আপনারা সাবস্ক্রিপশন প্রাইসে ক্লিক করলে দেখুন 101 এমনকি 203 এরকম কত আছে, আপনারা কিন্তু এরকমভাবে সিলেক্ট করতে পারেন। তো এখন মনে করেন যে এইটা কেমন, এটা মনে করেন মাসে কিন্তু পেমেন্ট করা লাগবে। একজন ব্যক্তি আপনাকে যদি সাবস্ক্রাইব করে একবার, মনে করেন সাবস্ক্রাইব করলো 101 টাকা দিয়ে যদি একবার সাবস্ক্রাইব করে তাহলে 30 দিন তাকে আর কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক 30 দিন পর তাকে আবারও, মানে প্রত্যেক মাসে একজন ব্যক্তি আপনাকে কত টাকা পেমেন্ট করবে সাবস্ক্রাইব করার জন্য সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা আপনাদের মতো সিলেক্ট করবেন, যদি আপনাদের কোর্সে দম কম থাকে যে না বেশি দিলে অনেকে জয়েন হবে না সাবস্ক্রাইব করবে না তাহলে কম সিলেক্ট করবেন, আর যদি বেশি হাই কোয়ালিটির হয় যে না আমি 10,000 টাকা সিলেক্ট করবো তারপরও সবাই নিতে আগ্রহী হবে, কেন, কারণ আমি এমন কিছু শেখাবো যেটা কেউ জানে না এমনকি সবাই জানতে চায়। আপনারা আপনাদের মতো একটা মাসিক মান্থলি সাবস্ক্রিপশন প্রাইস সিলেক্ট করুন, সিলেক্ট করা সম্পূর্ণ হলে বাস আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে। এখান থেকে এখন আপনারা কী শেখাবেন, আপনারা কী বেনিফিট দিবেন আপনাদের অডিয়েন্সদেরকে, এক্সক্লুসিভ কন্টেন্ট আছে এখানে নিচে আরও অনেকগুলো অপশন পাবেন, মনে করেন এক্সক্লুসিভ কন্টেন্ট এটাই আমার জন্য প্রযোজ্য, যেমন পোস্ট ভিডিও এগুলোই মনে করেন আমি শেখাচ্ছি, তাহলে আপনারা আপনাদের যেই বেনিফিটটা আপনারা অডিয়েন্সদেরকে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন, বাস আপনাদের অল রেডি হয়ে যাবে। ডান অপশনে ক্লিক করুন, তারপর আর কি এখান থেকে আপনারা আপনাদের লিঙ্কটা শেয়ার করতে পারেন বা এখন নতুন ভিডিও বানিয়ে সবাইকে জানাতে পারেন, এরকম আমাদের সাবস্ক্রিপশন অপশন অ্যাভেলেবল হয়েছে আমাদের পেজে, এখন আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করলে এই বেনিফিট পাবেন বা এই লাভ পাওয়া যাবে। এখন যারা আগ্রহী তারা হচ্ছে আপনাকে যত টাকা আপনি প্রাইস সিলেক্ট করছেন তত টাকা দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই সেই কোর্সটা বা আপনি যেই গোপন জিনিসটা শেখাবেন সে শুধুমাত্র তারাই, যারা সাবস্ক্রাইব করবে তারাই শুধুমাত্র দেখতে পারবে সেই ভিডিওটা বা সেই কাজগুলো শিখতে পারবে আপনার পেজ থেকে, ওইগুলো স্পেশালিভাবে তাদের জন্যই আসলে বরাদ্দ থাকবে যারা শুধুমাত্র সাবস্ক্রাইব করবে। তো এইভাবেই মূলত এই ফেসবুক সাবস্ক্রিপশন থেকে টাকা ইনকাম করা যায়, এই জন্য আমি প্রথমে বলেছি সবার জন্য প্রযোজ্য না। এখন কাদের জন্য প্রযোজ্য আপনারা সবাই বুঝতে পারছেন, যাদের এরকম কোর্স আছে বা যাদের আসলে পসিবল, যাদের অডিয়েন্স আছে, ইউজার আছে পেজে, হ্যাঁ আমরা এরকম সাবস্ক্রিপশন আমরা যদি চালু করি অনেকেই নিবে, তখন কিন্তু এটা থেকে আপনারা একটা আর্নিং ভালো পরিমাণ করে নিতে পারেন। হ্যাঁ অনেকেই আছে নিবে যদি আপনি আসলেই ওইরকম সিক্রেট গোপন বা ভালো কিছু শেখাতে পারেন, ওরকম কোনো কোর্স থাকে। ওকে, তো এই ছিল আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক, আশা করি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।